আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা অনেকেই রয়েছি যাদের নতুন একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলে আমরা 50 থেকে 60টি ভিডিও আপলোড দিয়েছি অথবা 70টা ভিডিও অথবা 80টা ভিডিও আপলোড দিয়েছি। দেওয়ার পরে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, আমাদের চ্যানেলে ভিউসও আসছে না। তো বন্ধুরা, এখন আপনি যদি 50 থেকে 60টা ভিডিও আপলোড করে বা 70টা ভিডিও আপলোড করেই আপনি সাবস্ক্রাইবারের চিন্তা করছেন বা সাবস্ক্রাইবারের মাথা ব্যথা আপনার দূরে গেছে, তো তাদের জন্য আমি বলবো যে আপনারা ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ভিডিওতে মানে অডিয়েন্স যে উপভোগ করবে তেমন কোনো কিছু আপনি রাখেন নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনার চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, যখন আপনার সাবস্ক্রাইবার কাউন্ট হবে না, তখন আপনি কী করবেন। তো অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুরা, আমি যখন এই চ্যানেলটা আমার প্রথম তৈরি করি বা আমার অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে, তো ওই চ্যানেলগুলো যখন আমি তৈরি করি তখন কিন্তু আমার কোনো চ্যানেলেই কিন্তু কোনো সাবস্ক্রাইবার ছিল না। আর আমি এই পর্যন্ত আমার অলরেডি দুইটা চ্যানেল মনিটাইজ পেয়েছি, এগুলো আমার অর্গ্যানিক, এবং এটাতে আমি এখন নতুন কাজ করতেছি। এখন কথাটা হচ্ছে, আপনার যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন, ইউটিউবে ভিডিও আপলোড দিতেই থাকবেন, এরপরও যখন আপনার সাবস্ক্রাইবার আসবে না, তখন কিন্তু আপনার হতাশা হবার কিছু নেই। বন্ধুরা, আমার একটি চ্যানেল রয়েছে, আমার যে চ্যানেলটাতে আমি ফার্স্টে মনিটাইজ পেয়েছিলাম আরও এক থেকে দেড় বছর আগে, তখন আমার ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড হয়েছিল প্রায় 276টার মতো। 276টা ভিডিও আপলোডের পর আমার চ্যানেলে মনিটাইজ পায় এবং আমার ওই চ্যানেলের 203 নম্বর ভিডিওটা ভাইরাল হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, যেখানে 276টা ভিডিও আমি আপলোড দিয়েছি, সেখান থেকে 200 পার হবার পরে যে কোনো কি ভিডিও আমার ভাইরাল হয়েছে বা সেখান থেকে আমার 1000 সাবস্ক্রাইবার এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো এখন মেইন রিজনটা হচ্ছে কি, এখানে মেন রিজন হচ্ছে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই জন্যে কিন্তু আমার চ্যানেলে অতি সহজে 0 সাবস্ক্রাইবার থেকে আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। তখন আমার এই চ্যানেলটার পিছনে বা একটি চ্যানেল একটি নতুন চ্যানেল গ্রো করার পিছনে মেন বিষয় হচ্ছে কিন্তু ভিডিও ভাইরাল করা। এখন আপনি যদি আপনার চ্যানেলে 70 থেকে 80টা ভিডিও আপলোড দিয়ে যদি বলেন যে আমি তো অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, এখনও তো আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার চ্যানেল র্যাঙ্ক করতেছে না বা আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, আমার ওয়াচ টাইম বাড়তেছে না, তাহলে কিন্তু হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন, এই পর্যন্ত যারা বড় বড় ইউটিউবার রয়েছেন বা মোটামুটি যাদের চ্যানেলে 20,000-30,000 সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের পূর্বের যে ভিডিওগুলি ছিল, এমনও তাদের চ্যানেলে এখনও এমনও ভিডিও রয়েছে 200, 300, 400, 500, 100, 150 ভিউস রয়েছে, অথচ তাদের ইদানিং যে ভিডিওগুলি আপলোড করা এগুলিতে কিন্তু লাখ লাখ ভিউস। তো বন্ধুরা, এখন মেন কথাটা হচ্ছে, আপনি যদি নতুন ইউটিউবে এসে সাবস্ক্রাইবার করতে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। আপনার বললে কিন্তু সাবস্ক্রাইবার আনার জন্য আপনার চ্যানেলে টেকনিক কাটাতে হবে। আপনি কোন বিষয়ে ভিডিও দিলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে, কোন বিষয়ে ভিডিও দিলে আপনার চ্যানেলের অডিয়েন্স কোনভাবে নেয় বা কোন ভিডিওগুলি অডিয়েন্স আপনার পছন্দ করে, এগুলো দেখে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিওর আপলোডের যে এই বিষয়টা, এটা কিন্তু নতুন চ্যানেল তৈরি করার পরে আপনি পারবেন না। এটা হচ্ছে আপনার চ্যানেল তৈরি করার পর আপনি ট্রেন্ডিং টপিক আপলোড করতে পারেন। আপনি যে বিষয়টি ভিডিও তৈরি করবেন বা যে বিষয়ের উপরে চ্যানেলটা তৈরি করবেন, যে ক্যাটাগরি হবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে পারেন। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার চ্যানেলটি 0 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল করতে হবে। আর ভিডিও ভাইরাল করার জন্য আপনি যদি চিন্তা করেন যে আমি 100 ভিডিও করে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে, অথবা 200 ভিডিও আপলোড করে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে, অথবা 300 ভিডিও আপলোড করে একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকম কিন্তু কেউই বলতে পারে না। আমি বলেন, আপনি বলেন, বড় বড় ইউটিউবার যারা রয়েছে ইউটিউবেও কিন্তু বলতে পারবে না যে কখন আপনার চ্যানেলে একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এখন মেইন কথা হচ্ছে, আপনি
আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করলেন সেই বিষয়ের উপরে লক্ষ্য না রেখে, সেই বিষয়ের উপরে নজর না দিয়ে আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন কোয়ালিটিফুল, আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করলেই হবে না, কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি দেখে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যাতে তাদের উপকারে আসে। তাহলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, সাথে সাথে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে, সাথে সাথে সেইখান থেকে ভাইরাল ভিডিও থেকে কিন্তু আপনার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারেন। তো এইভাবেই শূন্য থেকে একটি 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু আপনি খুব অল্প দিনে কিন্তু এভাবে আপনি একটি নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ক্রস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কী ভিডিও চান, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।